ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আশরাফ ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে তার আত্মীয় একজন, তিনি এনজিওতে চাকরি করেন, তো তার সাথে শরীক হয়ে কোরবানি দেওয়া যাবে কিনা, গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রথম কথা হচ্ছে এনজিওতে চাকরি করা হারাম, এনজিওর চাকরি হারাম, এখানে থেকে যা উপার্জন হবে সবগুলো হারাম, এজন্য ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর তার ওই টাকার সাথে যুক্ত হয়ে কোরবানি করা, এটাও সঠিক নয়। এখানে দুইটা বিষয় আসে, সেটা এক নম্বর হচ্ছে যে ভাগে কোরবানি দেওয়ার বিষয়টা, ভাগে কোরবানি দেওয়ার চাইতে একা একটা ছাগল হোক দুইটা ছাগল হোক দেওয়া যথেষ্ট। এমনকি একটা ছাগল আপনি যদি দেন, সেটা আপনার পুরো পরিবারের পক্ষ থেকে আপনি দিতে পারবেন, পুরো পরিবারে আপনার যতজনই সদস্য হোক না কেন, 100 সদস্য হোক, 140-150 হোক, যতই সদস্য হোক আপনি পুরো পরিবারের পক্ষ থেকে দিতে পারবেন। কিন্তু যখন আপনি শরীক হয়ে ভাগে কোরবানি দিবেন তখন এটা সম্ভব নয়। তখন সেখানে যদি আপনি, যেহেতু ওখানে একটি জন্তু কিন্তু সাত ভাগ, তার মানে সাতজন শরিক হতে পারবে কিন্তু সাত পরিবার শরিক হতে পারবে না। মনে হয় আমি বুঝাতে পারলাম না, সাত পরিবার অর্থাৎ আপনি শরিক হলেন, আপনি মনে করলেন যে আমি আমার পরিবারের পক্ষ থেকে দিচ্ছি, আরেকজন শরিক হলো সে মনে করছে আমি আমার পরিবারের পক্ষ থেকে দিচ্ছি, এইরকম ভাবে পারবে না। যদি এইরকম নিয়ত থাকে যে আমি একার পক্ষ থেকে দিচ্ছি, আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, আরেকজন আছে সে তার পক্ষ থেকে দিচ্ছে, এইরকম সাত ব্যক্তির পক্ষ থেকে হবে, সাত পরিবারের পক্ষ থেকে হবে না। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত, যদি ইনকাম সবার একরকম থাকে, হালাল থাকে, তাহলে আপনি শরিক হতে পারবেন। তাছাড়া ছয়জনের আছে হালাল টাকা, একজনের হারাম টাকা, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। এই জন্য যেহেতু সন্দেহ থেকে যায়, সুতরাং ভাগে কোরবানি করার চাইতে একাই হালাল টাকা দিয়ে একটা ছোট্ট ছাগলও যদি হয় যেটা কোরবানির যোগ্য, তাহলে সেটাই আপনি কোরবানি করুন, একসাথে সাত ভাগে বা 10 ভাগে কোরবানি করার প্রয়োজন নাই। যদি টাকা বেশি থাকে দেন, টাকা বেশি থাকলে দুইটা ছাগল দেন, তিনটা ছাগল দেন, একটা দুইটা গরু দিয়ে দেন। কিন্তু কোরবানি ভাগে যদি দিতে চান তাহলে অবশ্যই সব দিক বিবেচনা করে তারপরে তখন ভাগে কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাছাড়া যদি আপনি একাই কোরবানি করেন, তাতে গরু হোক ছাগল হোক উট দুম্বা যাই হোক না কেন, তখন আপনি নিশ্চিত যে আমার টাকা হালাল, আমি একাই দিচ্ছি, এখানে কোনো ভেজাল নেই। কিন্তু অবশ্যই এখলাসটা ঠিক থাকা লাগবে, এখলাসটা অবশ্যই ঠিক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।